হজ ও কুরবানি ইসলাম ধর্মের অন্যতম প্রধান দুটি বিধান। মূলত সচ্ছল ব্যক্তিদের উপর আরোপ করা ধর্মীয় এই বিধান দুটি পালিত হয় ইসলামী বর্ষপঞ্জির দ্বাদশ বা শেষ মাস জিলহজে। ইসলামের ইতিহাস অনুযায়ী নবী আদমের সময় থেকেই কুরবানি এবং নবী ইব্রাহিমের সময় থেকে হজ চালু ছিল। তবে ইসলাম ধর্মে বর্তমানে প্রচলিত বিধানগুলোর প্রায় পুরোটাই এসেছে নবী মুহাম্মদের নির্দেশনা অনুসরণ করে। যেমন আগেও মক্কায় হজ হতো, কিন্তু ইসলামের বিজয়ের পর মুসলমানরা আনুষ্ঠানিকভাবে হজ পালন শুরু করে। হুদাইবিয়া সন্ধি হলো 628 খ্রিস্টাব্দে, হিজরতের 6 বছর পরে। তখন তিনি আসলে কাবা শরীফে যাচ্ছিলেন উমরা পালন করার জন্য। তো মক্কাবাসীরা তাকে যেতে দেয়নি, বলছে আপনি এই বছর যেতে পারবেন না, পরের বছর আসেন। তো এই করে তাকে তারা ওই বছর যেতে না দেওয়ায় তিনি পরের বছরও আর ওইভাবে যাননি। এরপরে 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হলো, কুরাইশরা তার কাছে আত্মসমর্পণ করলো এবং তখন তিনি হজ পালন করলেন। একইভাবে মক্কার বাসিন্দারাও কুরবানি দিতেন, কিন্তু সেগুলো দেয়া হতো বিভিন্ন দেবদেবীর নামে, যার কারণে ইসলামের নবী এই রীতি অনুসরণ করতেন না। যেমন হজ বা ওমরাহ পালনকারীরা কুরবানির জন্য পশু সঙ্গে করে নিয়ে যেতেন। কখনও এগুলো কুরবানি করা হতো, আবার কখনও কুরবানির পশুর বুকে লাল দাগ কেটে মক্কার উদ্দেশ্যে ছেড়ে দেয়া হতো। মুসলমানদের বর্তমান নিয়মে ঈদুল আজহা বা কুরবানিও পালন শুরু হয় নবী মুহাম্মদের মদিনায় যাবার পর থেকে। মদিনায় আসার পরে রাসূল ইসলাম দেখলেন যে মদিনাবাসীরা দুইটা দিন পালন করতেছে, একটা হলো নাইরুজ, একটা মাহারেজান। ওরা বলছে ওটা ওদের ওদের ঈদের দিন, নাইরুজ আর মাহারেজান দুই দিন। আর নবীজি বলেন না, তোমাদের ঈদ হবে আল্লাহর বিধানের সাথে, আল্লাহর সাথে সংযুক্ত। একটা হচ্ছে সবচেয়ে আনন্দের দিন শাওয়ালের প্রথম তারিখ, রমজানের এই মহান সিয়াম সাধনার পরে যে আনন্দ, সেই আনন্দ হচ্ছে তোমাদের প্রথম ঈদ। আর দ্বিতীয় দিন হচ্ছে 10 জিলহজ কুরবানির ঈদ। এই দুটো ঈদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হলো। ইসলাম ধর্মে হজ পালনের জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন নির্ধারিত, আবার একই মাসের 10 থেকে 12 তারিখ কুরবানি দেওয়ার বিধান রয়েছে। ফলে এই দুইটি বিধানের মধ্যে সংযোগ রয়েছে বলে মনে করেন অনেকেই। কোরবানিটা হজের সাথে সম্পৃক্ত, যেহেতু আল্লাহ পাক ওই যে বললাম সূরা হজের মধ্যে যে চতুর্থ রুকু থেকে হজের আনুষ্ঠানিকতার বিবরণ দিচ্ছেন, সেখানে বলছেন যে প্রত্যেক হাজিকে একটা করে পশু কোরবানি দিতে হবে। কিন্তু আর্থিক সামর্থ্যবান যারা হজে যেতে পারেননি, কিন্তু যার যার নিজের দেশ বাড়িতে অবস্থান করছেন, কিন্তু তাদের একটা পশু কোরবানি দেওয়ার সক্ষমতা আছে, কাবা শরীফে না যেও তারা যেন এই জিলহজ মাসের সওয়াবগুলো পেতে পারে, এই জন্য তাদেরকে কোরবানির এই মাধ্যমে সেই সুযোগ, ওই সওয়াব হাসিলের সুযোগ দিয়েছেন। তবে এ নিয়ে আছে মতভেদ। মিস্টার পাটোয়ারির মতে বছরে একই সময়ে হজ ও কুরবানি পালনের বিধান থাকলেও এই দুটি রীতির মধ্যে সরাসরি কোনো সংযোগ নেই। কুরবানি আলাদা বিধান, হজ আলাদা বিধান। তবে হজের একটা নির্দিষ্ট সময় আছে, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটা মাস হচ্ছে হজের জন্য নির্ধারিত, ফিক্সড। তো কুরবানিটা কিন্তু জিলহজ মাসের সাথে পড়ে গেছে, যার কারণে মনে হয় যেন হজের সাথে কুরবানিটা অ্যাড হয়ে গেছে। মূলত দুটো স্বতন্ত্র বিধান। এই বিশ্লেষক বলছেন হজ আদায়কারীরা কৃতজ্ঞতা স্বরূপ দমে শুক্রিয়া বা পশু কুরবানি দেন, তার সঙ্গে ঈদুল আজহাতে দেয়া কুরবানির সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে হজ আর কুরবানির মধ্যে ঐতিহাসিক সম্পর্কের বিষয়ে মতানৈক্য থাকলেও এই দুটি বিধানই ইসলামে গুরুত্বপূর্ণ। আর জিলহজ মাসে এই ধর্মীয় বিধানগুলোকে কেন্দ্র করে মক্কার জমায়েত ও বিশ্বব্যাপী পশু উৎসর্গের মাধ্যমে মুসলমানদের অন্যতম ঈদুল আজহা উদযাপিত হয়। তানহা তাসনিম, বিবিসি বাংলা।